অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। পয়লা জানুয়ারি 2022 শনি মহারাজের আশীর্বাদে এই ছয় রাশির লটারি থেকে মহা প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এবছর প্রথম জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি কিন্তু শনিবার পড়েছে। বিশেষ করে শনি মহারাজের কৃপায় ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর কথা বলছি, এই রাশিগুলো কিন্তু আগামী দিনে লটারি লাগার যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে শনি মহারাজের আশীর্বাদে। বছরের প্রথম শুরুতেই এই রাশিগুলো হতে চলেছে কোটিপতি। দেখুন, লটারির জায়গাটা সম্পূর্ণ ডিপেন্ড করে, আমি যে রাশিগুলোর কথা বলছি আপনি শুনছেন, আপনার হয়তো নাও লাগতে পারে, কারণ আপনার জন্মছক আমি কিন্তু দেখতে পাচ্ছি না। সেখানে যদি আপনার রাশিচক্রে লটারির যোগ না থাকে বা দশা পারবিট না করে, বা আপনার রাশিচক্রে যদি রাহু, শুক্র এবং শনি পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা কমে যায়। এর পাশাপাশি আপনার পঞ্চম, দ্বিতীয়, একাদশের কানেকশান, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি বারবার বলছি, রাহুকে স্ট্রং করুন, শুক্রকে স্ট্রং করুন, আপনি শুক্রকে স্ট্রং করুন, রাহুকে, শনিকে স্ট্রং করুন। আপনারা রাহুর জন্য রাহু কবচ অবশ্যই পরিধান করুন। দেখুন, কিছু পেতে গেলে কিছু কিন্তু দিতে হয়। আপনি জন্মছক দেখাচ্ছেন, কিন্তু জন্মছকটা দেখিয়ে রেখে দিচ্ছেন, সঠিক প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না করে, শুধু লটারি বলে না, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার বিবাহের ক্ষেত্রে, আপনার কর্মজীবনের ক্ষেত্রে, আপনার ব্যবসা ক্ষেত্রে, আপনার দাম্পত্য সুখের ক্ষেত্রে, আপনার সব দিক থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আসবে না। এই লটারিটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের চাকায় কিন্তু ঘুরছে। অর্থাৎ শনি মহারাজ বেশ কিছু রাশিকে, এই ছয় রাশিকে পয়লা জানুয়ারি 2022 বছরের শুরুতেই করতে চলেছে কোটিপতি, লাখপতি। অর্থাৎ কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি হতে চলেছে মহা কোটিপতি শনি মহারাজের আশীর্বাদে, অর্থাৎ শনি মহারাজ দুহাত ভরে বছরের শুরুতেই এই রাশিগুলোকে করতে চলেছে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো, বছরের শুরুতেই ছক্কা মারতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির বছরটা শুরু হচ্ছে শনিবার, শনি মহারাজের বিশেষ কৃপায় কুম্ভ রাশি এই লটারি থেকে হতে চলেছে মহা কোটিপতি। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, গাঢ় যোগ সৃষ্টি করছে কুম্ভ রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে পয়লা জানুয়ারি থেকে আপনাদেরও ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় লটারির যোগ, কিন্তু প্রবল লটারির যোগ কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ মেষ এবং কুম্ভের ক্ষেত্রে মানে দুর্দান্ত গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে শনি মহারাজের বিশেষ কৃপায়। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই লটারি থেকে হতে চলেছে মহা কোটিপতি,
সে রাশির নাম ধনবর্ষা হতে চলেছে বছরের শুরুতে। সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু লটারির গাঢ় যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি বৃষ রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, 3 নম্বর যে রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু লটারি থেকে কিন্তু প্রচুর অর্থ আপনারাও কিন্তু পেতে চলেছে। 4 নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি, অর্থাৎ 2022 যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। আপনার লটারি থেকে ফাটকা থেকে এই সময় প্রচুর অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো, সে রাশির নাম সব যে 5 নম্বর যে রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ছক্কা মারতে চলেছে বছরের প্রথমেই। সিংহ রাশি লটারির টাকা আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। লটারি সবার কিন্তু লাগে না, আবার যাদের যাদের লাগে তাদের তাদের জীবনে নতুন সূর্যোদয় হয়। অর্থাৎ সিংহ রাশির 1 জানুয়ারি 2022 থেকে নতুন সূর্যোদয় হতে কিন্তু চলেছে। কিছুটা হলো সম্ভাবনা যে রাশির হতে চলেছে লটারির তে টাকা পেতে চলেছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই 1 জানুয়ারি 2022 শনি মহারাজের বিশেষ কৃপায়, এমনি শনি আপনাদের রাশিতে অবস্থান করছে, শ্বসনাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং ভাগ্যবতীর সঙ্গে কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ যারা লটারি কাটছিলেন না কিনা তাদের ক্ষেত্রে আমি বলবো লটারিতে আপনারা ইনভেস্টমেন্ট করুন। যদিও আপনার জন্মছকে লটারির যোগ আছে কিনা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করে আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু শনি মহারাজের আশীর্বাদে গাঢ় যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ মকর রাশি হতে চলেছে মহা কোটিপতি। নমস্কার।